ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে, তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে। এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট, এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি, এটা বিসিবির সিদ্ধান্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছে। এটা হয়তো আরও ভালো মেডিকেল কমিটি হয়তো আপনাদেরকে আপডেট করতে পারবে, বাট যতটুকু তথ্য জানা আছে যে তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন, সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহল আছেন, এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি ICC যেটা, সেখানে আপনি একজন ইনজোর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে, তারপরে কেউ ইনজোর্ড হলেই তখনই শুধু আপনি বদলাতে পারবেন, ব্যাপারটা ঠিক এমন না। আপনি একজন ইনজোর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন। ইউএসএ সিরিজে বলা যায় যে সোফার যা মেডিকেলের রিপোর্টে যে বলা হয়েছে সেখানে আমার মনে হয় না তাসকিন সেখানে খেলতে পারবেন, বাট দলের সঙ্গে যারা রিজার্ভ হিসেবে যাচ্ছেন ট্রাভেল করছেন তারা তখন সেখানে অ্যাভেলেবেল থাকবে সিলেকশনে ইউএসএ পার্টটায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার।